खया गए लई देखबा सवारा भर नतुन साल अरे बके लईगा गेले बंदोरेर केरा मोती मलम डाला छाड़ा एखो नई जे आर कोनो गति मलम दिया शांति खुजी शांति कोथाओ नाई शांतिर मा कांदे एखन शांति कोथाय पाई मलम दिया शांति खुजी शांति कोथाओ नाई शांतिर मा मोइरा गेछे शांति कोथाय पाई প্রায় বছরে এক দুই মাস থাকতেই হবে, আসতেই হবে, ঘন ঘন তো যাইতেই হবে। আমাদের বাসায় তো লজিং মাস্টার লাগবো না, কোনো বাচ্চা কাচ্চা নাই। এত মস্করা কেন করেন ভাবি, আপনি এত মজা কেন করেন? আমি আসলে বুঝতে পারি নাই, বুঝাই বলো। ভাবিরা একটু মজা করবে, এটাই ঠিক আছে, অসুবিধা নেই। কেন ওই মিষ্টি খান্ন কালকে, মিষ্টি মিষ্টি খেয়েছেন তো নাকি? মিষ্টি কালকে মিষ্টি খান্ন? আপনি কোন মিষ্টির কথা বলতেছেন? ও আচ্ছা, খুব বোধহয় আপনারা পাঠাইছে ওই বিউটির, বুঝতে পারছি। কেন আমাদের ওই ব্যাটারি কালকে মিষ্টি নিয়ে আসছে না? ব্যাটারি? জি। মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, আসছে তো। সেটা খান না, এমন ওই গাথার মধ্যে ফালা দিস। কেন মিষ্টি কি কথা, মিষ্টি মানে মিষ্টি ভালো ছিল না? কেমনে খাবো? ওর মতো একটা ছেলে যদি আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আসে, সেই মিষ্টি কি খাওয়া যায়? খালি খাই নাই তো, মানে ফালাই দিই নাই। আরো ঘটনা আছে, ওই যে সেলাকাটটা ওইটা দিয়ে ওরে মিনিট খানি ছিল, দশ বারোটা বাড়িও মাস। ব্যাটারি কি আমি আমার প্রস্তাব দিয়ে ফাড়াইছিলাম আপনার কাছে? তার কারণ হয়েছে যে চম্পার সাথে আমার বিভিন্ন জায়গায় এই গ্রামে চলতি পথে অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, তার সাথে আমার ভাবের আদান প্রদান হয়েছে, তার সাথে আমার সিচুয়েশনটা আমি এমনভাবে ফিল করছি, যার কারণে আপনাদের কাছে আমি ব্যাটারি দিয়ে প্রস্তাব ফাড়াইছিলাম। দ্যাটস ওয়াই আমি জিজ্ঞেস করতেছি চম্পা তখন কি বলছে, কি করছে সে, এটা এটা জানার জন্য আর। তার মানে চম্পার সাথে তোমার দেখা সাক্ষাৎ হয়েছে? কথাবার্তা হয়েছে। আমি পজিটিভ ইঙ্গিত পাওয়ার পরে না স্ট্রংলি আমি ব্যাটারি দিয়ে ফাড়াইছিলাম আপনাদের কাছে। দাঁড়াও, আই চম্পা, চম্পা এদিকে আই, তুমি দাঁড়াও আই। এই তুই কি তার চিনি? আরে চিনি, ওই দিন দুপুরবেলা তুমি যখন গোসল করতে গেছিলা, এরপরে আমি হুনি দূরে কটকুড়ি ওলা দেখতেছে, আমি বাসা থেকে বাইরে কটকুড়ি খাইতে গেলাম, তো যাই পথের মধ্যে হার লাগে আমার লাগে দেখা হচ্ছে। গোলাম ভাই, আপনি কি চম্পার কথা শুনছেন? ওর মন আপনার দিকেও নাই, ওই কটকটি আলার দিকেও নাই। ভাই ভাই, মামা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বলেন, আমি শাহিদে বসে থাকি। বলেন, হ্যাঁ খোলা কাছে নিতে পারলাম। তাড়াতাড়ি কোন, আমি তো বাইলাপুরে গ্রামে গঞ্জ কুইজা মানে বেদিশ হয়ে গেছি।
একজন আমার জিজ্ঞাইল যে কি ব্যাপার কি এত উদ্ভ্রান্তের মতন করতেছো কেন। পরে আমি বললাম যে ওই যে হেকমত শ্যামের কাছে আমার ভাগ্নির বিয়ে দিছিলাম, তো এখান থেকে উদা হয়ে গেছে আমার ভাগ্নি বিলকিস। তখন হেক বলতেছে কি বিলকিস উদা হয়ে গেছে ফাউন যেতে না, হেক করতে আমরাও জানি, সেটা তো হেকমত শ্যামের ছোটো ভাই বকরে করছে। এটা শুনে তো আমি অতবাক হয়ে গেছি। এই কথা কি কইছে যে বক্কর চেয়ারম্যান বিলকিস বাবিরে ঘরের তো উড়াই লয়ে গেছে? এটি তো কইছে। আর আমি তো আর এটা করে হেরা কইছে, আমি কি চিনি বক্কর কেরা কি তারা চলেছে? হেরাই করতেছে বক্কর চেয়ারম্যান বিলকিসের তুইলা লয়ে গেছে। তারপরে তারপরে মামা কি হয়েছে কোন? তারপরে আর আমি আমি কি করবো, আমি তো এখন মাথা মুখটা খারাপ হয়ে গেছে। কি হইলো এটা আমার কালা তো ভাই জানে, হে আমারে কইলো যে এত দূরে দূরে দরকার নেই, কে তুমি ডাইরেক্ট আমার থানায় চলে যাও, আমার বড় অফিসার আছে, চলো আমিও যাইতাম। হে আমার লয়ে গেছে থানায়, থানায় লয়ে যে আমি একে যা ঘটনা ঘটছে সব একের গোটা গোটা করে আমি কোন জায়গায় বিয়ে হয়েছে, কার লগে তো বিয়ে হয়েছে, কেমনে বিয়ে হয়েছে, কোন দিন বিয়ে হয়েছে ব্যাগ আমি লিখে দিছি। লিখে দিয়া তারপরে তোমার নাম দিয়ে দিছি এক নম্বর আসামি, আর হেরে দিছি আমি দুই নম্বর আসামি, আরও গং দিয়ে দিছি, মানে আরও গ্রামের আরও আছে যেমন বক্কর চেয়ারম্যান অমুক তমুক এরা যাতে ওই মামলার ভিতরে ফেরা যায়। তারপরে আমি সব কিছু লিখা পুরা বৃত্তান্ত লিখা পরে তোমার কাছে আইসি। তার মানে তুমি সব কিছু শেষ করে আইছো, আমার বাড়িতে আইসো আমার সাথে দেখা করবার লেগে কুশলাদি জানার জন্য, আমার সাথে কোলাকুলি করে চা পানি খাইয়া গিয়ে সাইনটা করে মামলা উকি করে দিবে। তুমি দেখতে পারছো এক নম্বর আসামি তুমি, আর দুই নম্বর আসামি হইতেছে হ্যাঁ, আর তার সাথে আবার গং লাগাই দিছি যাতে গ্রামের দেহে আটকে যায়। তুই আম ডিটেলস আমাকে ব্যাক হিস্টরি খুললে কো ভাই। হিস্টরি কি কমু ভাইয়া, আমি তাকে প্রাণের সে প্রিয় ভাবি, 3.5 কেজির একটা প্যাকেট মিষ্টি তার হাতে দিয়ে আমি তাকে বিশ্বাস করি বলছি। তুই আমার বন্ধু বান্ধব, তুই আমার আত্মীয় স্বজনের চেয়ে অনেক বড় এখন বর্তমানে, তুই যা আমার প্রস্তাবটা তাদেরকে দে। শতানের বাচ্চা কি করছে জানেননি বাচ্চা, হেতে যায় রিফ্রেশ করছে। উত্তর দে, ওই যে প্রশ্ন করছো উত্তর দে। তুই কিন্তু মিয়া ভাইয়ের মতো আমার ভদ্র ভাবিসরা, তুই কি মনে করছো আমি মিয়া ভাইয়ের মতো ভদ্র রে? আমার বিচার কিন্তু অন্যরকম হবো, কিন্তু উল্টায় পাল্টা মেয়াকাকের করে আলামু, মিয়া ভাই যেমন রং আমি কিন্তু রঙের দিব্যা। ক উত্তর দে, ওর কথার উত্তর দে। পার্টনার দেশে বললাম ভাই আমার মিষ্টি দিয়ে কইলো হের নামে প্রস্তাব দিতে, আমি মিষ্টি নিয়ে গেছি বাড়ির ঠিকই, কিন্তু যাওয়ার পরে আমি আমার নিজের আবেগটা সামলাই রাখতে পারি। পরে গোলাম ভাই মুখে বেরিব ওই সময় ঠাস করে আমার নামটা চলে এসছে, কেমনি জানি মুখ ফুসকে মানে একজনের নামের জায়গায় আমার নামটা চলে এসছে, আমি কি করবো। তারপর তারপর পম্পার আমি সামনে এত শাস্তার দিদি সামনে আয় আমাদের আমাদের আমার শরীরে হচ্ছে ঠাটা পড়া শক্তি, আমি এর ক্ষেত্রে একদম আমি আলো একা ঘরে তাই। কি ব্যাপার কৈতর ভাই? হ্যাঁ এই রাইতের বেলায় একলা একলা গাছ ফলে বসে আছো রে? আমি নিঃস্ব নিঃস্ব হয়ে আমি এখন গাছতলা বসেছি, এই বাগনিরে খুঁজতে গিয়ে আমার যা ছিল 2-4 পয়সা ব্যাগ শেষ হয়ে গেছে, আমার এখন কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমার। কি কো তোমার বাগনিরে এখনো খুঁজে পাও নাই? না রে ভাই। কোথায় কোথায় খুঁজছো? অনেক জায়গায় খুঁজছি, গাছতলায় খুঁজছি, বাগানে খুঁজছি, জঙ্গলে জঙ্গলে এক জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। এখন আমি যে দুইটা পদ্ধতি আমি ব্যবহার করতে চাইতেছি, যেটা হইল একটা আধ্যাত্মিক পদ্ধতি আর একটা জাগতিক পদ্ধতি। সেটা কি জিনিস? করতে করতে তো তোমার সময় যেতেছে, তুমি হন্দা কেমনে জিনিস হইতেছে আধ্যাত্মিক পদ্ধতি তোমাকে করি। সেটা হইলো যে এই যে বিভিন্ন আধ্যাত্মিক লোকজন আছে না যারা ওই জাদুটু না জানে, এগুলো লাগাইছি যে কোথায় আছে পূজা ভাই করুন লেখা। আর একটা হলো ওই যে পত্রিকা জাগতিক পত্রিকার মধ্যে নিউজ দিতে হয়েছে, বিভিন্ন জায়গায় নিউজ দিছি, খবর দিছি যে এই একটা মেয়ে হারানো গেছে, তাকে কি আপনারা ফাইলে এই নাম্বারে যোগাযোগ করুন, ঠিকানা দিয়ে দিছি, এইভাবে চেষ্টা করতেছে, কিন্তু কাম তো হইতেছে না কোনো। তোমার কি ধারণা এই দুই পদ্ধতির কোনো পদ্ধতিতেই কাজ হইব?
কোন পদ্ধতিতেই কাজ হবো না। আরে কামই তো না করি। হ্যাঁ পদ্ধতি একটাই আছে। কোনটা? মায়ের পদ্ধতি। মানে হইলো ওই চেয়ারম্যানের বাড়িতে তোমার লোকজন নিয়ে গিয়া চেয়ারম্যান রে গন ধোলাই দাও, দেখবা চেয়ারম্যান পই পই কইরা কয়া দিবে কোথায় রাখছে সেই মায়ারে, মানে তোমার বাগনিরে, নাকি বেচা দিছে নাকি মাইরা ফেলছে, তুমি সব খবর পায়া যাবা। মানে হেকমতরা ফিটাইতে তো। আচ্ছা তরে আমি রাগ করে কই ভালো করে কই, তরে কি করলাম, তুই বাইর থাকিস না ইটের ভাটায় জায়গা, তুই তো আমার ভাই, ইটের ভাটা তরও আমারও, সেই রাগ তুই আমার উপরে যেরকম ভাবে ডালবি এটা তো আমি ভাবতে পারিনি। ভাই হইয়া ভাইয়ের এরকম সর্বনাশ করে এটা তো চিন্তা তো দূরের কথা, বিশ্বাসই করস না। আমি আবার কি করলাম ভাই? কি করস নাই ক, তুই লোকজন দিয়ে তোর হবু ভাবি, তার মানে আমার বউরে বিলকিসের এই বাইর থেকে তুই রাত্রে আন্ধারে বাইর করে নিয়ে গেলি, কেমনে করলি এই কামটা তুই? না না ভাই, এই কাম আমি করিনি ভাই। এই কাম করিনি মানে তাহলে কি ওই যে কই তোর মামা দাঁত ভাঙ্গা, হ্যাঁ কি মিশা কথা কয়ে গেল আমার কাছে? আমি তো এই কাম করিনি ভাই। তুই কি এটা প্রমাণ করা হারবি যে এটা মিশা কথা? অবশ্যই কি ভাই, এটা কথা বলো তুমি, তাহলে প্রমাণ করে দে যে হ্যাঁ এটা কয়ে গেছে মিশা কথা। প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নেই। না না এটা কি মন তোর কথাবার্তা, তুই জুলেখারও বিয়ে করলি হামেরেরও বিয়ে করলি, আমি কি তোরে কখনো কিছু কইছি? না তুই তোর সংসার নিয়ে আস, আমি আমার নিয়ে আছি। এই বয়সে আইয়া একটা অনাথ একটা মেয়ের আমি বিয়ে শাদী করলাম, এই মেয়েটারে তুই লোক দিয়ে রাত্রে অন্ধকারে বাইর করে নিয়ে গেলি ঘর থেকে? না ভাইয়া মিথ্যা কথা বললাম। আমি তোমার ভাই, তোমার আর আমার ব্লাড তো সেম, তাইলে আর এটা প্রমাণ করবি কেমনে যে এটা মিথ্যা কথা? বড় ভাই আমি আপনাকে একটা কথা কই, সাফ সাফ একটা কথা কই, ওই তোর হচ্ছে এক নম্বর সিটি, ওই মাইয়াও আর এক নম্বর সিটি। এই ভাগ্নি বলতেছে আসলে কোনো ভাগ্নি রাখলি না, কেউ কারো ছিল না, কিন্তু তারা টাকার লোভ দেখাও আনো বাইন্দা পিটাই, দেখবা সব খবর বাইরে হয়ে যাবে। তুই কেমনে জানলি? আমি সব খবর জানি বলেই বুঝছি বলেই তুমি টাকার সাথে সাথে চলে আসছি, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আপনি এখনই ফোন দেন, আপনিও থাকেন, কৈতুর মামা আহুক, আমার পর তিনজনে দৈরা সোনার বাইন্দা বাটাম দেবো, মানে বানামো ও বরবরায় সব কই দেব। তিনজন বানালে ওর শরীরে কিছু থাকবো, ওর তো গন্ডগোল হয়ে যাবে, গ্রাম প্রতিবেশী সবাই জানা যাবে আমরা দুই ভাই মিলে একজনে পিটাইছি, পরে তো বাজারের ঐতিহ্য যাবো আমার ঐতিহ্য সব শেষ হয়ে যাবো, সম্মান টম্মান সব চলে যাবে, ওটা করার দরকার নেই। আগে একজন বানা দেখি, তারপরে পরিস্থিতি দেবো, তারপরে সেকেন্ড টাইম দরকার আমি ধরবো, কি তাই তো ছিল ব্যাপার? না ও কথা যুক্তি আছে, আমি ফোন দিয়ে আনাই যে 50,000 টাকা রেডি করে রাখছি, ওয়াইফও ঠিক আছে, তুই আরও একজন দুজন লইয়া পরে একটা বস্তার মধ্যে ভরণের চেষ্টা করবি, বাড়ি আমার খালি ভাল লাগে না। একটা জিনিস খেয়াল করছো, অনেক কথা বলছি কিন্তু আমি কিন্তু আমার ব্যক্তিত্ব পরবার দিই নেই। আরেকটা জিনিস দেখ, তোর ভাইয়ের কিন্তু এখনো মেলা কদর আছে, দেখ কথা বলছি আমি কিন্তু তার প্রেমে পরবার চাই নেই, সে কিন্তু চোখ মুখ নাক দিয়ে চুল দিয়ে বাড়ি মেরে হলো আমার উপর পরবার চাইতেছি, খেয়াল করছোস? সবটি কথার ভিতরে হওয়া করতেছি কেন, নিজের থেকে কিছু ক, মানে মেয়েটা কেমনে জানিস নাকি? মেয়েটা কে? তমু আপনারা সবাই মিলা উঠানের মধ্যে আমার বিচার করছেন না, তারপরে সবাই মিলে আমার কেন্নি মারার চেষ্টা করছেন, এর মধ্যে হাবিল্লা ভাই তার ঠাড়া বড় একটা কেন্নি মারছে, যে কেন্নি খেয়ে আপনাকে টুলমুল ফালাই দিয়ে আমি পুড়ে গেছিলাম। অবশ্যই তুমি যে পাপ করছো অপরাধ করছো শাস্তি তোমাকে পাইতে হবে, এটা নিয়ে উল্টা আর্গুমেন্ট করো না, কোনি খেবে কিন্তু উল্টা, এটা যদি হাবিল্লা ভাই না আমি তো একটা ফ্লাইং কিক মাইরা মারতাম এখানে পড়তা শোষণে। বুঝছি, তাহলে শুনেন, যে মেয়েটার লেগে এত কিছু হয়েছে বিচার হয়েছে কেননি খাইছি, এই মেয়ে সেই মেয়ে হইতেই পারে, এটা কোনো বা কি থামলেন কে কন আরো কিছু কটামে।
খান জালাল ভাই খান, বাংলাদেশি মিষ্টি দেওয়া শুরু করলাম, চাইনিজ হাঁস দিয়া শেষ করুন। কা কা ছোটবেলা যাচ্ছি অনেক মিষ্টি খাইতি। হ্যাঁ হ্যাঁ লেদু ভাই, কই তোর আমার বন্ধু, আপনাদের ওই যে ইয়ার জন্য মামলার জন্য আমার যতটুকু দরকার ছিল আমি করছি আমার সিনিয়রকে নিয়ে। আমি আমার বন্ধুকে ছোট করতে পারি না, বন্ধুর জন্য অনেক কিছু আমার করতে ইচ্ছা করে, আমরা একসাথে পড়ালেখা করছি। ইনশাল্লাহ আগামী দুই দিন পর পরশু তা জামিন হয়ে যাবে, আপনারা যাবেন তাকে নিয়ে আসবেন। ওস্তাদ হচ্ছেন আমি কালে ওস্তাদ কি বলতেছে, নান্দুর জামিন হয়ে যাবে তাহলে কি আমি 30-40 ফুলের মালা নিয়ে তাকে বরণ করতে যাব? না 30-40 ফুলের মালা দিয়ে হইব না, তুই এক ট্রাক ফুলের মালা আনবি, গোলাপ ফুলের মালা, টাকা তুই দিবি। ওস্তাদ টাকা তুই দিবি বেটা, ব্যাক কল কোন হানকার, পরে যদি ফুলের মালা দিয়ে বরণ করো সবাই কি জানবো, কি জানবো সবাই, চোরে বরণ করতেছি আমরা। ওই কই গেছে পাবলিক জানে, ওই গেছে কা পাবলিক মনে করতেছে কোনো জায়গায় ঘুরবার গেছে, বাড়িতে গেছে আবার ফিরে আইছে। হ্যাঁ পাবলিকরে জানান দেওয়ার দরকার আছে? না না জালাল ভাই, আমি আপনারে কি দিয়ে ধন্যবাদ জানাবো, আপনার যে কি সেবা করুম ওস্তাদ, আমি যে কি প্রতিদান দিব ওস্তাদ। হে ধন্যবাদ চায় না, হে রে পরোপকারী, হে বেহারে উপকার করে, ছোটবেলার টিকা আমার একবার জ্বর চার মাইল যায়া সাইকেলে করে আসে ডাক্তার লয়ে আসে পরে আমার চিকিৎসা হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে নানুকে আনতে যাবেন, যেহেতু তার কথাটা আমাকে রাখতেই হচ্ছে, আপনারা কষ্ট করছেন আমিও আমার সিনিয়রদেরকে দিয়ে কাজ করছি, তো ইনশাল্লাহ আপনারা যাবেন। জালাল ভাই আমি যে কি খুশি হয়েছি, কি খুশি হয়েছি, আমার যদি টাকা পয়সা থাকতো আপনারা আমি কোটি কোটি টাকা দিতাম, বিশ্বাস করেন আমার তো টাকা পয়সা নাই। ওস্তাদের ফয়ের মতো করতেছেন কেলে যা দিলটা ভরে রাখেন, আমার টাকা পয়সা নাই কিন্তু আমার ভালোবাসা আছে, আমার আছে একটা চাইনিজ হাঁস আর আড়াই কেজি আলু, এটা দিয়ে আমরা ভাগ করবো। হ্যাঁ যগুলো হাঁসটা জব দাও আর ওই আলু দিয়ে একটা খিচুড়ি রান দো, রান দেওয়া তারপরে তা আমার বন্ধুরে খাওয়াই দাও, খাওয়াটা বড় কথা না ভালোবাসাটা বড় কথা। হ্যাঁ ভালোবাসা তো আমি বাতাস করি আপনি খান ওটুকারে গিলেন গিলেন করতে গিলেন মালপত্র কি ঘোরাটে, আমি তো কিছু করি মালপত্র কি, ও তো ছিঁড়া ফিরা জামা কাপড় রয়্যাল ড্রেস আর কি আছে? আরে শুধু ড্রেস না, ওই যে কর্নেট বাজায়, তারপর হারমোনিয়াম বাজায়, করতাল আছে, কত কিছু আছে, একটা যাত্রা পার্টিতে যে তারপরে সুযোগ মত এবার বুঝার পারছো? আচ্ছা যাও শোনো শোনো একটা কাজ করবো কলাম, মা নিরাপত্তার জন্য তুমি আমারে 2 কোটি মলম এনে দিবা, মলম নিয়ে যাবো সাথে, মানে যেটা বেশি টালটো পাল্টো করবে না মলম ধরিয়ে দেবো। একদম ভালো কথা কইছো, আমার মলম আছে কিছু স্টকে, আমি এর মধ্যে আবার নিয়ে মনে কিছু অর্ডার দিছি তো একদম স্পেশাল মলম আনো, ওটা কামিয়ে যাবো। যোগা এখন কিছু কথা আজকে আর না কই বুঝছো না, দেন আবার মাইন্ড করবো যে কই গেলে এতক্ষণ বুঝছো না, যাও না আবার কোন দিকে জানি বুঝে পেলে, এটা তো একটা সমস্যা আছে, আজকে পরে আলাপ করবো। তাহলে ছানা ভাই শোনো, ওই খোঁজ খবর কিন্তু আমি নিবা নি যে মন্টু মিয়া না কিটা তার পিছনে পিছনে ঘুরিয়ে ধর 18 বোতল লেগে থাকবানি, কিন্তু ওই বাক্স প্যাকটা কিন্তু আনার সময় আমি আল্লাহ যাবো না, তোমার কিন্তু আলাদা করিনি ভাই, আমার মায়ের খাতি খাতে কিন্তু আমার জীবন লাইফ হয়ে গেছে বুঝছো। আচ্ছা ঠিক আছে, তোমার একা দ্বারা সম্ভব নয় এটা বুঝে ফেলেছি, এবার আমরা দুজন মিলে যাবো না, দুজনে সরাও বুঝছো। খবরটা
বাড়ির ভিতরে ঢুকলে তুমি আমার লাশ দেখবা। ইয়াল্লাহ, মুখে কথা বলছে বলো, এইভাবে কথা বলতেছে কেন? কি যা বলছে একদম ঠিক কথা কইছে। তোমার ওই সম্পার সঙ্গে কি? হ্যাঁ, সম্পার সঙ্গে কি কইছো তুমি? কে সম্পা? কোন সম্পা? কারা সম্পা? সম্পারই ছিল না তুমি না? তাহলে কদরের দোকানে বৈশা ওই মায়ের চুল খড়খড়া, এই কথা কে কইছে? আমি কইছি। তারপরে বলছি ওই মায়ের হচ্ছে গালের ভিতরে জারাইলে পড়ছে। ইয়েস, ওই মায়ের চোখ নাগিনের মতো, ঠোঁট অন্যরকম, সব চেনা চেনা লাগে। ইয়েস হ্যাঁ, তুমি কও নাই ওই মায়ের নিয়ে তুমি কালীগঞ্জে যা বোর্ডিং ভাড়া করে সারাদিন গপ্প করবা। নুডুলস খাবো, সাথে হচ্ছে গিয়ে মাংসের বড়া খাবো। হ্যাঁ, এটা সাথে বলছি। তুমি কও নাই ওই মায়ের তুমি লেমন জুস দিবা? এইটাই হচ্ছে সতী নারীর প্রতি স্টেট হিংসার টেলা। যখন সবাই জৈল্যপুরে মরে যেতেছিল গা, তখন বলছে যা আমার বউর গিয়ে এগুলো কয়ে দেখ, তারপর আমার বউর কাছ থেকে আমার আলাদা করতে পারস কিনা। পারে নাই, পারে নাই, পারে নাই। আজকে সেই খেলা দেখলাম, সেই পরীক্ষায় তোমার ফেলাইলাম, তুমি পাশ করছো, তুমি 133 পেয়েছো, বাকি হচ্ছে গিয়ে ফেল করছো, কিন্তু এখন তোমার আমি পাশ করাই দিতেছি। তুমি বিশ্বাস করো, সব হচ্ছে আমার একটা খেলা, আমি তৈরি করে রাখছি একের পর এক ভাত, দেখি তারপরও তুমি তোমার সৎ স্বামীরে কীভাবে বিশ্বাস করো। এই যে সেই সৎ স্বামী, পাঠাই দিছি একটা ক্ষেপণাস্ত্র, তারপরে কিন্তু তুমি মরো নাই, তার মানে চাইলেও তোমার কাছ থেকে কেউ এটিং করে আলাদা করতে পারবো না। এখন বিশ্বাস হয়েছে তোমার স্বামী কীরকম করে তোমারে পরীক্ষায় ফেলাইছে, পাশ করছো তবে 33। এগুলো সব খেলা ছিল? হ্যাঁ মন্টি, আরও পরীক্ষা আসবে সামনে, টেনশন নিও না। খালি পরীক্ষায় পড়তে পড়তে একটা সময় তুমি তোমার স্বামীর আস্তে আস্তে বিশ্বাস করবে। এরকম খেলা আমার সঙ্গে কখনো খেলবে না। অল্প অল্প খেলুন, বেশি না। আমি তোমার জন্য একটু লেবু শরবত বানিয়ে নিয়ে আসি, তুমি এখানে বসো, বসো তো। ঠিক আছে, আমি আসতে। টিঙ্কু আমার নাম, এত সোজা।